আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি থাকছে আপনাদের জন্য চাইনিজ ভেজিটেবল। আর এই চাইনিজ ভেজিটেবল করেছি আমি হরেক রকমের সবজি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এই চাইনিজ ভেজিটেবল কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার, যেহেতু এখানে মশলা ব্যবহার করা হয় না, হাফ বয়েল করে এই সবজিটা রান্না করা হয়, এই জন্য এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা এখানে হরেক রকমের সবজি নিয়ে করেছি। চলুন দেখি এখানে আমি আমার রেসিপি থেকে কী সবজি ব্যবহার করেছি। আমি এখানে ব্রোকলি নিয়েছি, সাদা ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। এখন আমি চুলায় একটি পাতিলে পানি ফুটতে দিয়েছিলাম, পানি বলক এসে গেছে। এখন এই বলক ওঠা পানিতে আমি সবজিগুলো দিয়ে দিব। পানি ফুল বলক আসলে তারপর আপনারা সবজিগুলো দিবেন, এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর আমি টোটালি এই সবজিটা সিদ্ধ করব ঢাকনা ছাড়া। আমি প্রথমে ফুলকপি এবং ব্রোকলি হালকা একটু ভাপ দেওয়ার পরে আমি গাজরটা দিয়ে দিব। একসাথে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি পানিগুলো ছেঁকে নিলাম, গরম পানিটা ফেলে দিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর ঠান্ডা পানি দিয়ে যদি ধোয়া না হয় তাহলে কিন্তু এই গরমে থেকে এটা আরও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি রান্না করে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি কয়েক কোয়া রসুন, আমি হালকা করে একটু ভেজে নিব। আমি এটা কিন্তু আমি ব্রাউন কালার করব না, হালকা ভাজবো। যেহেতু আমি চাইনিজ সবজি করব সেজন্য আমি পেঁয়াজটাকে হালকা ভাজবো। আমাদের পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দেবো। এটা কিন্তু একদমই ঝাল করা যাবে না, এই জন্য আমি পরিমাণে খুবই কম দিয়েছি কাঁচামরিচ। আর আমি যে মরিচটা দিয়েছি এটা খুব একটা ঝাল না। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দিয়ে ক্যাপসিকামগুলো আবার একটু তেলের উপর ভেজে নিব। এখন সামান্য লবণ দিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু আমি সিদ্ধ করিনি তাই ক্যাপসিকামটা আমি আগে তেলের মধ্যে দিয়েছি। কিছুক্ষণ ক্যাপসিকাম ভাজার পরে আমি হাফ বয়েল করা সবজিগুলো দিয়ে দিব। আর আপনাদের ছোট্ট একটা টিপস দিচ্ছি, সবজিগুলো ঢাকনা ছাড়া সিদ্ধ করলে আপনাদের সবজির কালার সেম থাকবে, কালার নষ্ট হবে না। আচ্ছা, আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর লক্ষ্য রাখতে হবে নাড়াচাড়ার সময় যেন সবজিগুলো ভেঙে না যায়। আপনারা 50% বয়েল করবেন, আর 50% বয়েল হবে আপনার তেলে দেওয়ার পরে। তবে এটা কিছুটা কাঁচা কাঁচা থাকবে, পুরোপুরি সিদ্ধ হবে না। আর এখন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর আমি সবজিতে দিয়ে দিয়েছি। এখন হালকা একটু গরম পানি দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন খুব বেশি নাড়তেও হবে না। আর কর্নফ্লাওয়ার দিয়েছি একটু ঘন হওয়ার জন্য, একটু আঠালো ভাব থাকবে, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর চাইনিজ সবজিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় চাইনিজ সবজি রেসিপিতে। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে সেরকমভাবে ঝোল রাখবেন। আমি হালকা রেখেছি, খুব বেশি রাখিনি। আমাদের চাইনিজ ভেজিটেবল একদম রেডি। দেখতে অসম্ভব সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। হরেক রকমের সবজির সমাহার দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রান্নার নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।